আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন, যারা ফেব্রুয়ারির 15 তারিখ থেকে 28 তারিখের ভিতরে দেশে যাবেন সৌদি এয়ারলাইন্সে, সৌদি আরব সকল এয়ারপোর্ট থেকে। আপনি 5 মাস এবং 6 মাসের ছুটিতে যদি আসেন, আসার সময় টিকিটের দাম 2100 আর আসার সময়, ঠিক আছে, বাংলাদেশ থেকে আপনি এখান থেকে যাবেন, যাওয়ার সময় কম কিন্তু আসার সময় বেশি। সর্বোচ্চ মানে একদম কমে হলো 3100 রিয়াল টিকিটের দাম, এর থেকে কমে আর নেই। দেখুন আমি সরাসরি সব এয়ারপোর্ট থেকে দেখাই দেবো ইনশাল্লাহ শর্টকাটে। প্রথমে দেখুন জেদ্দা থেকে যারা যাবেন, আপনি ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, 18 তারিখ যে কোনো তারিখে যান, জুন অথবা জুলাই মাসের যে কোনো তারিখে আসেন না কেন, একই টিকিটের দাম। দেখুন ভাই, জেদ্দা থেকে যারা যাবেন, জেদ্দা থেকে টিকিটের দাম 2820 রিয়াল, ঠিক আছে। 20 ফেব্রুয়ারি যারা যাবেন, 20 ফেব্রুয়ারিতে কম আছে, মনে করেন 17 ফেব্রুয়ারি বাদে 17, 18, 19 সব থেকে বেশি হলো 17 ফেব্রুয়ারি। দেখুন 17 ফেব্রুয়ারি আর 14 ফেব্রুয়ারির পরে আগে পিছে, তবে এর পরে 18 ফেব্রুয়ারির পর থেকে একটু কম, 2600-2700 রিয়াল টিকিটের দাম, ঠিক আছে, রিটার্ন টিকিটের দাম। যাওয়ার সময় দেখুন টিকিটের দাম 850 রিয়াল সর্বনিম্ন, 850 আপনি 23 কেজি লাগেজ পাবেন হাতে 7 কেজি, এবং 900 রিয়ালে 46 কেজি লাগেজ পাবেন। তো যাওয়ার সময় আমি 900 রিয়াল করলাম 46 কেজি জেদ্দা থেকে, এবং আসার সময় জেদ্দা থেকে ঢাকা যখন আসবেন, দেখুন টিকিটের দাম 1720 গেস্ট ক্লাসে। তো 1720 রিয়ালে আপনি মনে করেন 23 কেজি লাগেজ আনবেন, তো সমস্যা নাই, 23 কেজি আনলে হয়ে যায়। টোটাল মিলে দেখুন টিকিটের দাম পড়ে 2619 রিয়াল জেদ্দা থেকে, দেখুন এখানে 2619 রিয়াল। এবার দেখুন রিয়াদ থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। রিয়াদ থেকে যারা যাবেন, দেখুন ভাই, রিয়াদ থেকে 19 ফেব্রুয়ারির পর থেকে, দেখুন 19 ফেব্রুয়ারি পর থেকে টিকিটের দাম 2900, এর আগে 3200, দেখুন 20 ফেব্রুয়ারি আবার 3102 রিয়াল। কিছু ডেটে আছে 2800 রিয়াল, মানে দেখে শুনে নিতে হবে। সর্বোচ্চ রিয়াদ থেকে 3027 রিয়াল এবং সর্বনিম্ন টিকিটের দাম 2877 রিয়াল, দেখুন 2877 রিয়ালের কিন্তু কম নেই। যার সময় ওই একই লাগে, সেম লাগে, ঠিক আছে, বেশি নিতে হলে কম নিতে হলে একই টিকিটের দাম। এবার দেখুন দাম্মাম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, দাম্মাম থেকে এত টিকিটের দাম কোনোদিন কিন্তু হয় না, ঠিক আছে, সর্বোচ্চ 3513 রিয়াল, দেখুন এখানে রিটার্ন টিকিটের দাম 3513 রিয়াল, সর্বনিম্ন 2896 রিয়াল, এর থেকে কিন্তু কম নেই, ঠিক আছে। যাওয়ার সময় 1027 রিয়াল ফেব্রুয়ারি মাসে যারা 17 তারিখের পরে যাবেন, তবে দেখুন ফেব্রুয়ারি মাসের 19 তারিখে টিকিটের দাম কম আছে 877 রিয়াল, দেখুন 19 তারিখে, কিন্তু আসার সময় আবার বেশি, ঠিক আছে, 19 তারিখে। দেখুন 19 তারিখে যারা যাবেন তারা নিতে পারেন টিকিটের টিকিট। দুই পিস লাগেজ 46 কেজি, দামাম থেকে ঢাকা, এবং আসার সময় দেখুন ওই একই টিকিট দাম 2019 রিয়াল, এর থেকে কিন্তু নেই। আর 6 জুনের পর থেকে ফ্লাইট কিন্তু নেই, দেখুন 6 জুনের পর থেকে ফ্লাইট নেই, কি দুই একটা ডেটে আসে, দুই একটা ডেটে নেই, ঠিক আছে। এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, মদিনা থেকেও সেম দাম, কিছু ডেটে আছে কম, 2713 রিয়াল, দেখুন যারা 5-6 মাসের ছুটিতে যাবেন, তো এটা জুন মাসে হলে, যদি জুন মাসে যান তাহলে 5 মাসের ছুটি হয়, ঠিক আছে, আর জুলাই মাসে গেলে 6 মাসের ছুটি হয়। তো জুন মাসে দেখুন এই পরিমাণ টিকিটের দাম। যার সময় দেখুন টিকিটের দাম 719 রিয়াল ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে মদিনা থেকে 719 রিয়ালে পাচ্ছেন, 719 রিয়ালে আপনাকে 23 কেজি লাগেজ দিচ্ছে, আর 768 রিয়ালে 46 কেজি লাগেজ দিচ্ছে মদিনা থেকে, ঠিক আছে, মদিনা থেকে কিন্তু কম আছে, একদম দেখলেন তো যাওয়ার সময় কম। কিন্তু দেখুন ঢাকা থেকে মদিনা আসার সময় টিকিটের দাম 1994 রিয়াল, অর্থাৎ 2000 রিয়াল ধরেন, এর থেকে কিন্তু কম নেই, তাও তো লোকাল আর কি, মদিনা থেকে তো লোকালই হয়, 23 কেজি আসার সময়।
তো মদিনা থেকে দেখুন 1994 রিয়াল, অর্থাৎ 2000-এর নিচে মদিনা থেকেও নেই টিকিট। এবার দেখুন তাবুক থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে? তাবুক থেকে দেখুন ভাই, তাবুক থেকে কিভাবে যাবে দেখুন, 3,3100, 3,2800, শুধুমাত্র একটা ডেটে 22 ফেব্রুয়ারিতে 2800 আছে। দেখুন 22 ফেব্রুয়ারি 2886 রিয়াল, আর বাদ বাকি সব ডেটে কিন্তু বেশি টিকিটের দাম। যার সময় 1,007 রিয়াল, 23 কেজি লাগেজ, আর যদি বেশি নিতে হয় তাহলে 1,207 রিয়াল যাওয়ার সময়। তো বেশি তো যাওয়ার সময় তো লাগেজ বেশি নিয়ে যায় সবাই, এবং আসার সময় ঢাকা থেকে তাবুক আসতে গেলে 2,029 রিয়াল, 23 কেজি লাগে, 2,088 রিয়াল 50 পয়সা টোটাল মিলে দেখুন এখানে 2,3235 রিয়াল, ঠিক আছে, 3235 রিয়াল তাবুক থেকে যারা যাবেন ফেব্রুয়ারি মাসে। এবার দেখুন জিজান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে? দেখুন ভাই, যারা জিজান থেকে যাবেন জিজান থেকেও কিন্তু সর্বনিম্ন টিকিটের দাম 3,353 রিয়াল, এর থেকে কিন্তু কমে তো আমার নজরে আসে না, ঠিক আছে, কম নেই। দেখুন প্রতিটা ডেটাই একই, ফেব্রুয়ারি মাসের যে কোনো ডেটে যান না কেন একই টিকিটের দাম, মার্চেও টিকিটের দাম অনেক। দেখুন মার্চে যদি যান মার্চের 1-2 তারিখ থেকে 3,353 রিয়াল, এর থেকে কিন্তু কমে নেই। দুই একটা ডেটা আবার কম আছে, দেখুন 2,886 রিয়াল, 2,886 রিয়াল। দেখুন এটা 5 জুন, 5 জুনে যারা আসবেন, ঠিক আছে, 5 জুনে আসতে গেলে টিকিটের দাম কম, আর এরপরে ফ্লাইটে তো মানে অনেক দিন নেই, 5 জুনে খালি ফ্লাইট আছে দেখুন লোকাল এয়ারপোর্ট থেকে। 2,886 রিয়াল মানে কম, যাওয়ার সময় দেখুন যাওয়ার সময় কিন্তু কম টিকিটের দাম, 857 রিয়ালে 23 কেজি লাগে। তো আমি এখানে বেশি ধরবো, 1,057 রিয়াল যাওয়ার সময়, এবং আসার সময় ঢাকা থেকে জিজান যারা আসবেন সর্বনিম্ন টিকিটের দাম, দেখুন ফ্লাইট প্রতিদিন কিন্তু নেই, এটা কিন্তু জুন মাস, জুন মাসের 6 তারিখ আসার ডেট, ঠিক আছে, অথবা জুলাই মাসে, আপনি যে যে মাসে আসেন না কেন জুলাই মাসে আমি দেখি। দেখুন জুলাই মাসের কিছু ডেটে আছে কম কিছু ডেটে বেশি, 1,133-এর আসার সময় কিন্তু জুলাই মাসে ভালো আসছে আসার সময়, ঠিক আছে, জুন মাসে বেশি আসছে টিকিটের দাম, ঠিক আছে, 1,283 রিয়াল টোটাল মিলে দেখুন 2,339 রিয়াল। তো এখানে আমি তো ভাই দেখালাম এরকম জুন মাসে যারা যাবেন, জুন মাসে মানে জুন মাসে যারা আসবেন বাংলাদেশ থেকে, আপনারা যদি ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখে যান না কেন শুধুমাত্র 22 তারিখে টিকিটের দাম কম আছে 19 তারিখে, আর আপনারা জুন মাসে যদি রিটার্ন টিকিট নিয়ে আসেন তাহলে টিকিটের দাম বেশি আসছে, তবে জুলাই মাসে যদি আসেন তাহলে একটু কম আসছে। এটা তো দেখালাম সৌদি এয়ারলাইন্সের, ঠিক আছে, আর অন্যান্য এয়ারলাইন্সেরও আছে, অন্যান্য এয়ারপোর্ট থেকে আমি দেখাইনি, তবে স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যারা টিকিট নেবেন কল করেন, ইনশাআল্লাহ আর টিকিটের দাম জানাই দেবো আপনাকে, এবং টিকিট নিলে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অন্যান্য এয়ারলাইন্সও আছে, এটা তো ডাইরেক্ট আমি দেখাই দিলাম, অন্যান্য এয়ারলাইন্সও কম দামে পাবেন যাদের ইমার্জেন্সি যেতেই হবে, আর যদি না যেতে হয় তাহলে তো আর দরকার নেই। যারা লোকাল এয়ারপোর্ট থেকে যাবেন ভাই এই স্ক্রিনের নাম্বারে কল করেন, ইনশাআল্লাহ আপনি জেনে যাবেন টিকিটের দাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।